বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তোমরা সাজেশন গুলো সংগ্রহ করে খুবই দ্রুত প্রস্তুতি নেও। সবগুলো সাবজেক্টের সাজেশনই আমার কাছে রয়েছে। আজকের বাংলা দ্বিতীয় পত্র তোমাদের পরীক্ষা শতভাগই কিন্তু আমার সাজেশন থেকে কমন ছিল। তোমাদের সাজেশনটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কতটা কমন ছিল আমার সাজেশনটা, জাস্ট তোমাদের বোঝার জন্য। বাংলা দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছ এবং কত বেশি কমন ছিল তোমরা নিজেরাই মিলিয়ে নেবা। তোমাদের নিজেদের মতো করে তোমরা মিলিয়ে নাও তোমাদের প্রশ্নপত্র থেকে যে কেমন কেমন কমন ছিল। আমি তোমাদের স্ক্রল করে সোলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবা। শতভাগই কমন ছিল আজকের পরীক্ষায়। এবং তোমরা আমার সাজেশনটা যারা ফলো করেছো তারা আজকে পরীক্ষায় 80+ মার্ক রাখতে পারবা, 90+ মার্ক রাখার কথা, কারণ সবই কমন ছিল আজকের। আর যারা বাংলা প্রথম পত্র যদি একটু খারাপ হয়ে থাকে তো সেটা আজকের তোমরা ভালো করলে ওটা ভালো হয়ে যাবে, দুইটা মিলে তোমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে। কারণ দেখা যায় আজকে যদি তোমরা 90 পাও আর আগের দিন যদি তোমরা 70 পাওয়া থাকো তাহলে দুইটা মিলে A+ হয়ে যাবে। তো সেটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। তোমরা একটু এগুলো দেখে নাও যে আমার সাজেশনটা কত গুরুত্বপূর্ণ ছিল আজকের পরীক্ষার জন্য। তোমাদের এই যে নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য, এটাও কিন্তু এসেছে প্রতিবেদন, তো সবগুলো কিন্তু আজকের কমন ছিল, ভালোই কমন ছিল। এবং শিক্ষা সফর আবেদন পত্র এসেছে, এভাবে সব কমন ছিল। তোমরা একটু মিলিয়ে নাও, তারই বুঝতে পারবা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের সাজেশনটা। এখান থেকে সবই এসেছে তোমাদের, তো তোমরা এখান থেকে মিলিয়ে দেখতে পারো। এখানে এই রচনা এসেছে, রচনা দেখা যায় এখান থেকে যে প্রথম 2-3টা 4টা 5টা পড়লি এখান থেকে কমন পড়েছে, সবগুলো কিন্তু এখান থেকে পড়া লাগেনি। তো এভাবে আমি সাজেশনটা তোমাদের সব দেখিয়ে দিলাম যে তোমরা মিলিয়ে নাও নিজেরাই, যে কতটা কমন ছিল তোমরা তোমরা নিজেরাই দেখে মিলিয়ে দেখবে। আর তোমাদের আজকে হচ্ছে আমি ইংরেজি সাজেশনটা দিব। ইংরেজি সাজেশনটা দেওয়ার জন্য আজকে মূলত তোমাদের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য, এবং তার আগে দেখিয়ে দিলাম যে বাংলা দ্বিতীয় পত্রটা কি কমন ছিল। তো ইংরেজি ফার্স্ট পেপার 100% কমন সাজেশন এবং সকল বোর্ডের জন্য এই একটি সাজেশন। তোমরা এই সাজেশন এবং সবগুলো সাজেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01754771072 এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মেসেজ করবে, এবং মেসেজ করলে সাথে সাথে তোমরা সাজেশন গুলো PDF ফাইলে নিয়ে নিতে পারবা। এবং সাজেশন গুলো নেওয়ার জন্য যে করণীয়, তোমাদের 13টা পত্রই তোমরা নিতে পারবা। 13টা পত্র তোমরা দেখতে পাচ্ছ কি কি পত্র রয়েছে: বাংলা, ইংরেজি, ICT, তারপরে পরিণতি, তারপরে যুক্তিবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, তারপরে রয়েছে ইসলাম ইতিহাস, ভূগোল, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, গার্হস্থ্যবিজ্ঞান, সবগুলো সাবজেক্ট রেডি আছে। তোমরা যখন যেটা প্রয়োজন তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01754771072 এই নাম্বারে তোমরা মেসেজ করলে সাথে সাথে তোমরা সাজেশন গুলো নিয়ে নিতে পারবে। এবং তোমরা পেমেন্ট করবা হচ্ছে এই নাম্বারটা 01739365130, এইটা বিকাশ তোমার নগদ পার্সোনাল নাম্বার, এই নাম্বার তোমরা সেন্ড মানি করবো। তো সবগুলো সাবজেক্ট হচ্ছে তোমরা 900 টাকা, এবং তোমরা যদি কোনো সাবজেক্ট ভেঙে ভেঙে নাও তাহলে 100 টাকা করে একটা সাবজেক্টের জন্য দিতে হবে। তো আমি তোমাদের এখন ইংরেজি পত্রটা দেখিয়ে দিচ্ছি। ইংরেজি হচ্ছে তোমাদের 60 মার্কস ইংরেজি থাকবে, এবং তোমাদের রিডিং পার্টে রয়েছে 60, এবং 60 থাকবে, এবং 40 থাকবে রাইটিং পার্টে, তোমাদের টোটাল 100 মার্কের। তো রাইডিং পারে কি কি রয়েছে, যে একটা গ্রাফ চার্ট আসবে 15 মার্ক, এবং একটি স্টোরি আসবে 15 মার্ক, এবং ইনফরমাল লেটার আসবে 10 মার্ক। এই রাইটিং সেট একদম 100% কমন থাকবে আমার সাজেশন থেকে। আর হচ্ছে রিয়ারেন্স থাকবে 10 মার্ক, এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ 10 মার্ক, ক্লোজ টেস্ট আনসিন এটাও থাকবে তোমার 5 মার্ক, এভাবে সামারি রেটিং থাকবে 10 মার্ক, এবং তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকেও তোমাদের এগুলো থাকবে। ঠিক আছে, তো সবগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি সাজেশন দিয়ে দিচ্ছি। তো সিন প্যাসেজ যেগুলো তোমাদের পড়তে হবে, ইউনিট আকারে দেওয়া আছে, নাম্বার 1 এবং 2 এর জন্য যে 25 মার্ক, টোটাল 25 মার্কের জন্য তোমাদের এইগুলো পড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো পড়লে হবে, এই যে প্যাসেজ গুলো আমি দিয়েছি এই প্যাসেজ গুলো পড়লে হবে। তারপরে হচ্ছে
তিন নম্বরের জন্য 10 মার্ক যেটা আসবে সামারি রাইটিং এর জন্য, সেটার জন্য তোমরা এইগুলো করবা। এই যে দেখতে পাচ্ছ আমি যেগুলো দিয়েছি এইগুলো জাস্ট পড়ে গেলেই হবে। আর কোশ্চেন 4 এর জন্য যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আসবে 5 মার্কের জন্য, এটা তোমরা এইগুলো পড়বে, আমি যে বোর্ড গুলো দিয়েছি বোর্ডের নাম লিখে দিয়েছি এবং এবং প্লাস আমি লিখে দিয়েছি, জাস্ট এইগুলো পড়বা, যেগুলো দিয়েছি জাস্ট এইগুলো পড়বা। আর 5 নাম্বার যেটা আসবে 5 নাম্বারের জন্য তোমরা 10 মার্ক এখানেও এই জন্য এই যেগুলো দিয়েছি এগুলো পড়বা তোমরা। এবং কোশ্চেন 6 রিঅ্যারেঞ্জ রাইটিং এর জন্য তোমরা যে 99% করা আছে প্রত্যেকটা, তোমরা যে যেটা পড়বা সবগুলো করা আছে, তো এইগুলো তোমরা পড়বা, এই ইম্পর্টেন্ট গুলো সবগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তারপরে তোমরা পার্ট বি যে তোমাদের রয়েছে গ্রাফান চার্ট, এখান থেকে 99% করা আছে, এইগুলো সবগুলো তোমরা পড়ে নেবা, 99% গুলো থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা গ্রাফান চার্ট, এগুলো তোমরা পড়ে নেবা। তারপরে হচ্ছে পাইসার যেটা আছে এটাও তোমরা, পাইসার মূলত আসে না, তারপর এইটা দিয়েছি আমি, এগুলো দেখে নেবা। আর রেজিস্ট্রি রাইটিং এ 15 মার্ক থাকবে, 15 মার্ক কি এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও। এবং কোশ্চেন নাম্বার 9 ইনফর্মাল লেটার 10 মার্ক থাকবে, এখানে ইনফর্মাল লেটার করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমার টোটাল হচ্ছে 100 মার্কের সাজেশন, তোমরা এগুলো তোমাদের সবই আজকে দিয়ে দিলাম, তোমরা এটা সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুতি নিবা এবং আশা করি তোমরা ভালো করতে পারবা এখান থেকে, যেহেতু আমাদের আমার প্রতি বছর আমার সাজেশন থেকে সর্বোচ্চ কমন থাকে, এবছর আশা করছি সর্বোচ্চ কমন থাকবে। এবং তোমরা সাজেশন গুলো পিডিএফ ফাইল আকারে যদি নিতে চাও, 01754771072 পিডিএফ ফাইল আকারে সবগুলো সাজেশন নেওয়ার জন্য তোমরা অবশ্যই 01754771072 এই নাম্বারে তোমরা মেসেজ করবে এবং পেমেন্ট করতে হবে 01739365130 এই নম্বরে। এবং সবগুলো সাবজেক্টই আমার কাছে রয়েছে, এই যে সাবজেক্ট গুলো আমি এখানে লিস্ট আকারে করে দিয়েছি, এই সাবজেক্ট গুলো সবগুলো সাবজেক্টই রয়েছে, তুমি যে কোনো সাবজেক্ট এখনই নিয়ে নিতে পারো এবং প্রস্তুতি নিতে পারো। আর তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হবা। তোমরা ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার জন্য মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল, মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজ ফলো করে রাখবা এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।